এখন 38টা সঞ্জের লখরা অন্তর্গত চর চবলা নামক একটি গ্রামে বোয়ালিয়া বাজার থেকে আমরা গ্রামটির দিকে যাচ্ছি। এর আগেও একদিন আসছিলাম, গ্রামটা আমার অনেক ভালো লাগে, আজকেও আসলাম। গ্রামের সৌন্দর্য উপভোগ করতে আজও চলে আসলাম সেই পুরনো জায়গা, জায়গাটি আমার অনেক ভালো লাগে। এর আগেও একদিন আসছিলাম, আজকেও আসছি। বীরের গান বাজাও নাকি ব্যর্থের গান বাজাও? ব্যর্থের গান বাজাও। সুখের গান? তুমি এখনই ব্যর্থের গান শোনো, কারণ কি ব্যর্থ ব্যর্থ হয়েছো? বক্স কোথায় নিয়ে যাও? তো আমাদের গান শোনাইলে না? আচ্ছা, নেক্সট টাইম আবার দেখা হবে। বাচ্চাদের সাথে একটু মজা হলো। সামনে ওই উঁচু ব্রিজ তো অনেক, গ্রামের মেঠো পথে এখন দিন দিন চলে যাচ্ছে পাকা সড়কে। কোনো এক সময় এই রাস্তাটিও আর কাঁচা থাকবে না।
আর তখনই গ্রামের প্রকৃতি সৌন্দর্য হারিয়ে যাবে। আসিবে কিসে লগর জীবনে মিলনের সাথ যাব সমারোহ দেখতে অনেক সুন্দর লাগে। ওই দিন তো অনেক মানুষের সাথে দেখা হয়েছিল, আজকে লোক কম। আমার যে একটা ভ্যান দাঁড়িয়ে আছে হয়তো একটা উঠাতে পারবো না আমাদের আমাদের সহযোগিতা। এটা ধীরে ধীরে নিয়ে যাবো না কাকা, আমার গাড়িটা পারে নিয়ে যাবো না, ধরা লাগবো এড়িয়ে যাবো। এড়িয়ে যাবে না বাবা, সবচেয়ে সুন্দর জায়গাটা বুঝতে হয় নাই, কষ্ট পাইলাম। কয়েকটা বস্তায় না কি সুন্দর একটা ঘাট, আমি আসছি পয়লা বাজার থেকে সোনবিলিয়া গ্রামে। গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক সুন্দর, দেখলাম চারিদিকে অনেক সুন্দর লাগলো। এটা আমার বন্ধুর বাড়ি, আমার রিপন নামের নাম, প্রাকৃতিক গ্রামের বাড়ি অনেক সুন্দর। এই যে একটা ছোট পুকুরটা চেক করে আমার খারাপ করছে।
এখন খেলা হবে, ভালো থাকবেন।